বিধানসভার প্রথম অধিবেশনে প্রথম দিনই নেই সুদীপ। কিন্তু কেন, জেনে নিন কি তার আসল কারণ। গতকাল থেকে শুরু হয়েছে রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার প্রথম অধিবেশন, যেখানে আশ্চর্যজনকভাবে কংগ্রেসের তিনজন বিধায়কের মধ্যে দুজন উপস্থিত থাকলেও দেখা গেল না আরেক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে। ওনার বিধানসভার অধিবেশনে না থাকার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা দিকে নানা গুঞ্জন। অনেকে বলছে যে অধ্যক্ষের নির্বাচনে হারের ইঙ্গিত পেয়ে অধিবেশন থেকে বেরিয়ে গেছেন সুদীপ। অনেকে আবার বলছেন মথা যে শেষমেশ এমনটা করবে সেটা আশা করেননি সুদীপ, তাই নাকি আপসেট হয়েই অধিবেশনে যোগদান করেননি তিনি। কিন্তু এসব সবার কল্পনার কথা, আসলে ঠিক কি কারণে তিনি বিধানসভা অধিবেশন থেকে অনুপস্থিত ছিলেন সেটা অনেকেরই অজানা। সূত্রের খবর অনুযায়ী কোনো রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত কারণে সুদীপ রায় বর্মনের বিধানসভা অধিবেশনে থাকা সম্ভব হয়নি। জানা যায় যে গতকাল কলকাতায় এক পথ দুর্ঘটনার কবলে পড়ে সুদীপ কন্যা রিজুকা রায় বর্মন। কলকাতার কোনো এক জনবহুল রাস্তায় একটি দ্রুতগামী অটো এসে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন সুদীপ কন্যাকে। সেই ঘটনার খবর পেয়েই নাকি দুই তিন ঘন্টার ব্যবধানেই কলকাতা উড়ে যান সুদীপ রায় বর্মন। শেষ পাওয়া খবর অনুযায়ী মেয়েকে চিকিৎসার জন্য রাজ্যের বাইরেই হয়তো কিছুদিন থাকবেন সুদীপ রায় বর্মন, যার ফলস্বরূপ এবারের বিধানসভা অধিবেশনে শেষ অবধি তিনি যোগদান করতে পারবেন কিনা সেটা দেখা যাবে শীঘ্রই। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা। আপনি কি ফুসফুসের জটিল কোনো রোগ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন, ভালো ডক্টরের খোঁজ পাচ্ছেন না কিছুতেই? তাহলে আর চিন্তা নেই, আপনাদের হাতের কাছেই রয়েছে শিলচরের রিথিকা মেডিকোস। এখানে প্রতিদিন বিকেল 6:30 থেকে 9:30 অবধি রোগী দেখেন ডক্টর গিরিধারী করের সুপুত্র, মেডিসিন, ফুসফুস এবং শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর অপরাজিত কর, MBBS, MD, IT, CCM, তাছাড়াও আরো অন্যান্য রোগের বিশেষজ্ঞ ডক্টররাও রোগী দেখেন এখানে। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন রিথিকা মেডিকোস, ডিয়ার ভ্যালি হসপিটাল, মেহেরপুর, শিলচর। ফোন করতে পারেন 9957839242 অথবা 7578938658 অথবা 6001295528 অথবা 8876202089 অথবা 6003351604 এই নম্বরে। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমার ত্রিপুরা চ্যানেলে যে কোনো ধরনের খবর এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 9436469499 এই নম্বরে। ধন্যবাদ অন্তে আমার ত্রিপুরা, সময়ের সাথে সবার পাশে।